আজকে লাল মরিচের ভর্তা খেয়ে একদম ভাইরাল হয়ে যাব। সবাই খালি ডায়লগ দেয় এটা খেয়ে ভাইরাল হব, এটা খেয়ে ভাইরাল হব, আর আমি আজকে লাল মরিচের ভর্তা খেয়ে ভাইরাল হয়ে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ দিয়ে আপনাদের কাছে। তো আজকে আমরা সকাল সকালই ঘুম থেকে উঠছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের যে কাজকর্ম ছিল সেগুলোও করছি, আর হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সেদিন যে লাল মরিচ কেটে একদম প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম ওইগুলো বের করছি। আজকে ভর্তা ফিনিশিংটা দিয়ে ফেলবো, মানে আজকে ভর্তাটা বানাবো। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চা খাইছি, বিস্কিট খাইছি, তারপরে হচ্ছে ও বাকরখানিও খাইছে, এবার বলতেছে বাকরখানি খাইছি। তো এই আর কি। তো আজকে চলেন দেখাই আপনাদেরকে। এই যে এখানে সব নিয়ে নিছি, এগুলো হচ্ছে এই যে মরিচ, সেদিন যে ওই যে বিচি ফেলায় তারপরে সেদ্ধ করছিলাম না সেইগুলো। আর যে কোনো জিনিস দেখবেন যে ডিপের মধ্যে রেখে দিলে এমনিও নরম হয়ে যায়, তো এগুলো হচ্ছে এখন এই যে ব্লেন্ড করব। আসলে লাল মরিচের ভর্তা দেখতে লাল হয় কিন্তু খেতে অনেক বেশি ঝাল হয় না, কারণ এই ভর্তাটার মধ্যে অনেক বেশি পরিমাণে রসুন দেওয়া হবে, পেঁয়াজ, তারপরে বেশি করে ডিম সবকিছু দিয়ে ভর্তাটা বানানো হবে। তো জাস্ট লাল লাল কালারই হবে কিন্তু ঝাল অত বেশি একদম দেখলেই যে অনেকে ভয় পাবে যে মরিচ মানে এমন লাল টকটকা ঝাল, ওইরকম কিছু না, কারণ ওই ঝালটাকে তো অ্যাভারেজ করার জন্য এখানে ডিম পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর কি ইয়ে করে ফেলা হবে। নারকেলও দেয়? নারকেল তো দিতে দেখি নেই কখনো, তাহলে তো আমরা নারকেল দিয়েও একদিন করে খাই দেখতে পারি। আচ্ছা, আমার মা বলতেছে যে ওই যে অনেকে নাকি এই এই লাল মরিচের ভর্তাটার মধ্যে ওই যে নারকেল কি বেটে না কড়ায়, ও নারকেল বাইটা না নারকেল বেটেও দেয়, তো আমরা তো নারকেল বাটা দিয়ে কখনো খাই নাই, একদিন টেস্ট করে দেখতে হবে। তো ঠিক আছে, আর বেশি কথা না বাড়ি, ব্লেন্ড করি আগে, তারপরে আপনাদেরকে দেখাই। মানে একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করার পরে যদি আবার এই যে মরিচের সিলকাটা একটু ওই যে কি বলে না ওই যে একদম মিহি করতে হবে আর কি। এই যে দেখেন ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে, এরকম করে ব্লেন্ড করে নিলেই হবে, এর চেয়ে বেশি আর লাগবে না। এই যে রসুনও নিয়ে নিছি আমি, রসুনও এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালো করে। আর রসুনগুলো এরকম দেখা যায় কেন একটু কারণটা বলি, সেইটা হলো সেই দিন একসাথে মরিচের সাথে ভর্তা বানানোর জন্য আর কি রসুনটাও সিলকা থেকে আলাদা করা হয়েছিল, তো ভর্তা যেহেতু বানানো হয় না সেই জন্য রসুনটাও আর কি ডিপের মধ্যেই রাখা হয়েছিল, এর জন্য কালারটা একটু এরকম হয়ে গেছে।
আদার মতো পেস্ট হয়ে গেছে একদম। আমি একটু বাইরে বের হয়েছি কারণ ভর্তা বানাইতে গিয়ে দেখি যে ডিম নাই, ডিম শেষ হয়ে গেছে কিনা তা বাবার কাছে বলি নাই। এখন হচ্ছে আমি একটু সামনে দোকান থেকে ডিম নিয়ে আসবো। আমি ডিম কিনতে বাইরে যাওয়ার পরে একটু নাস্তাও নিয়ে আসছি বাইরে থেকে, ভাবলাম যে রান্না যদি একটু দেরিও হয় আমরা একটু কিছু খেয়ে নিতে পারবো মাঝখানে। ব্রেড আনছি আর হচ্ছে গরম গরম সিঙ্গারা বানাইতেছিল, সিঙ্গারা নিয়ে আসছি, এখন হচ্ছে আমরা খাবো। সিঙ্গারা আনছি মূলত আমি আর ইবনাত খাওয়ার জন্য, মা সিঙ্গারা খাইতে পারবে না কারণ ওনার গ্যাসের প্রবলেম আছে, তো আমি আর ইবনাতই খাবো। মরিচের ভর্তা এখন আমি এই যে মানে আর কি বানাই ফেলবো আর কি, সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি, তারপরে এখানে রসুন বাটা, এখানে চারটা ডিম নিয়ে নিচ্ছি। ডিম আসলে আগে পরে দেওয়া যায়, মানে চাইলে পরেও আবার দেওয়া যায়, যদি মনে করে কেউ একটু যে ঝাল বেশি হয়ে গেছে তখন আর কি ডিম আরও বেশি দেওয়া যায় চাইলে। এখন আমি আপাতত চারটাই দিব। আর এখানে কড়াইয়ের মধ্যে এই যে তেল গরম করে নিতেছি, তেলের মধ্যে আগে হচ্ছে আমি এই রসুন বাটাটাকে আগে একটু হালকা ভেজে নিব, কারণ রসুনের একটা এক্সট্রা ফ্লেভার থাকে তো গন্ধ, সেই গন্ধটা অনেকে আসলে নিতে পারে না, সেই জন্য তেলের মধ্যে আগে রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব রসুনটাকে, তারপরে হচ্ছে পেঁয়াজ দিব। আসলে আমি রসুন যতটুকু ব্লেন্ড করছিলাম আমি কিন্তু পুরাটুকু দেই নেই, ওইখান থেকে এই যে এতটুকু নিয়ে দিয়ে দিছি, কারণ সবকিছুরই তো একটা পরিমাণ আছে না, আমি এখানে ব্লেন্ড বেশি করে করছি আমার পরে লাগবে সেই জন্য। এই যে দেখেন তেলের মধ্যে কিন্তু এতক্ষণ ধরে আমি রসুনটাকে এই পর্যন্ত আর কি ভাজা ভাজা করছি, এখন আর কি মায় আর কি যেভাবে বানায়, মায় বলতেছে যে আগে ডিম দিয়ে দিতে, আমি চাইছিলাম যে রসুনের সাথে পেঁয়াজ দিয়ে দিতে, মা বলতেছে যে না পেঁয়াজ দিলেই গলে যাবে সমস্যা নেই আগে ডিমটা দে, তো আমি একটা একটা ডিম দিয়ে দিব এখন ভেঙে। একটু নাড়াচাড়া দিয়ে নেই। এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, আর মা আর কি অনবরত নাড়তেছে, এই যে পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে দিলাম। মা পেঁয়াজ কি আর দেওয়া লাগবে? ও হ্যাঁ, লবণটা এই পর্যায়ে লবণটা দিয়ে দিব, লবণটা একদম শুরুর দিকে দেই নাই। মা লবণ কতটুকু দিব আপনি দেখেন, আমি দিতে থাকি। হ্যাঁ এখন হচ্ছে এই যে সেই কাঙ্ক্ষিত মরিচ দিয়ে দেওয়া হবে, এই যে দিয়ে দিব এখন। আস্তে দিতেছি কারণ সিটলে তো সমস্যা। এই যে দেখেন ভর্তার কালারটা একবার আপনারা কি যে সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন মানে জাল করতে করতে এই যে এক্সট্রা যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে নিব। এই যে ভর্তার সামনে চলে আসছি আমি, আর দেখেন পানি শুকিয়ে একদম পোড়া পোড়া হয়ে মানে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, কিন্তু মানে এখন ঘ্রাণ বের হওয়া শুরু করছে অনেক, আরও আগে থেকেই ঘ্রাণ বের হওয়া শুরু করছে না। আর ভর্তা একটু আরো টকটকে লাল দেখা যেত। হ্যাঁ ডিমের পরিমাণ আমরা একটু বেশি দিছি কারণ আমরা একটু ঝাল কম খাবো, সেই জন্য চারটা ডিম দিছি, কেউ চাইলে এখানে দুইটা ডিমও দিতে পারেন, তো ডিমের পরিমাণ একটু বেশি পড়ছে তো সেই জন্য একটু সাদা সাদা দেখা যায়। ডিম যদি আবার আর একটু কম দিতাম তাহলে আর একটু লাল হইতো কালারটা। তো দেখালাম তো আপনাদেরকে আজকে পুরো প্রসেসিং কিভাবে লাল মরিচের ভর্তা বানালাম। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই বেশি করে দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।